এই মোহাম্মদ সেলিম কেন আমার ছেলে সপ্তম শ্রেণীর ছাত্র বার্ষিক পরীক্ষার্থী রাফিকে এত বড় জঘন্য মামলায় আসামি করিল? কল্প কাহিনী নাটক সৃজন করিয়া ষড়যন্ত্রমূলক মামলায় আমাকে দুই নম্বর আসামি ও আমার শিশু সন্তান তাসিমুল করিম রাফিকে এক নম্বর আসামি করিয়াছে। উক্ত মামলায় আমার শিশু সন্তান রাফিকে গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে সমর্থ করিয়াছে, বর্তমানে সে জেল হাজতে আছে। তোমার আব্বা কোথায় আছে বলো? আমার ছেলে বসত গিয়ে নাই বারংবার বলার পরও পুলিশ আমার ছেলেকে গুলি করিয়া হত্যা করিবে মর্মে হুমকি দিতে থাকে। আমি অভি সদস্য হিসাবে আপনাদের সম্মুখে বলতে চাই যে আমার সন্তান নীলা উচ্চ বিদ্যালয় সপ্তম শ্রেণীতে অধ্যয়নরত ছাত্র ও গত 28/11/2024 ইংরেজি তারিখ অনুষ্ঠিত বার্ষিক পরীক্ষার্থী শিশু তাসিফুল করিম রাফি এবং আমাকে গত 26/11/2024 ইংরেজি ভোর 4:10 কথিত ঘটনাস্থল নুরুল আমিনের বাড়ির সামনে রাস্তার উপর নীলা টেকনা পক্সর নামক এলাকায় একটি লোহার নাটযুক্ত কালো রঙের বিদেশি পিস্তল যাহার ফায়ারিং ফিন সচল, যাহার হাতলের দুই পাশে সোনালি রঙের কাভার প্লেট রয়েছে, যাহাতে একটি ম্যাগজিন সংযুক্ত আছে বলিয়া উল্লেখ করিয়া টেকনাফ থানার এসআই বদিউল আলম পিতা ইদ্রিস আহমদ বাদী হয়ে একটি কল্প কাহিনী নাটক সৃজন করিয়া ষড়যন্ত্রমূলক মামলায় আমাকে দুই নম্বর আসামি ও আমার শিশু সন্তান তাসিফুল করিম রাফিকে এক নম্বর আসামি করিয়াছে। আমার ছেলের নিকট থেকে বর্ণিত অস্ত্রটি পাওয়ার কথা বলে একটি জঘন্য মিথ্যা মামলা দিয়ে আমার ঘুমন্ত শিশু ছেলে তাসিফুল করিম রাফিকে বাড়ি হইতে জোরপূর্বক পুলিশ লাথি মেরে ঘুম থেকে জাগাইয়া থানায় নিয়ে আসে এবং আমি এবং আমার পরিবারের বিরুদ্ধে টেকনাফ থানার মামলা নম্বর 80/26/11/2024 ইংরেজি যাহার জিআর মামলা নম্বর 685/2024 ইংরেজি দ্বারা অস্ত্র আইনের 19A/19F দ্বারাই মামলা রুজু করে উক্ত মামলায় আমার শিশু সন্তান রাফিকে গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে সমর্থ করিয়াছে, বর্তমানে সে জেল হাজতে আছে। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা, ডাবল মিলিয়ন অফার। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। ঘটনার আসল বিষয় হলো গত 26/11/2024 ইংরেজি গভীর রাতে ঘটনাস্থানে বর্ণিত নুরুল আমিনের বসতগৃহে তল্লাশি করিয়া জব্দকৃত অস্ত্রটি পাওয়া যায়। উক্ত অস্ত্রটি পুলিশ উদ্ধার করার পর আমার বসতগৃহে আসিয়া এলাকার মেম্বার হিসাবে আমাকে পুলিশ ডাকাডাকি করিলে আমার স্ত্রী সরল বিশ্বাসে আমার বসতগৃহের দরজা খুলিয়া দিলে পুলিশ আমাকে তল্লাশি করিয়া বসতগৃহে না পাওয়ার কারণে আমার শিশু সন্তানকে পুলিশ বিছানা থেকে লাথি মারিয়া ঘুম থেকে উঠাই আমার ছেলেকে বসতগৃহের বাহিরে নিয়ে আসিয়া পুলিশ হত্যার ভয়ভীতি দেখাইয়া বলে যে তোমার আব্বা কোথায় আছে বলো? আমার ছেলে বসতগৃহে নাই বারংবার বলার পরও পুলিশ আমার ছেলেকে গুলি করিয়া হত্যা করিবে মর্মে হুমকি দিতে থাকে। এই অবস্থায় জনক মোহাম্মদ সেলিম পিতা মৃত আব্দুল আজিজ শাং ফুলুডেল নীলা পুলিশের সাথে মিলিত হয়। আমার রাজনৈতিক প্রতিপক্ষ ও স্থানীয় রাজনৈতিক শত্রু মোহাম্মদ সেলিম ও অজ্ঞাতনামা 5-6 জনের পরামর্শে ও আর্থিকভাবে বশীভূত হইয়া অনৈতিক সহযোগিতায় আমার ছেলে রাফিকে পুলিশ গ্রেফতার করিয়া থানায় নিয়ে যায়। কে এই মোহাম্মদ সেলিম? কেন আমার ছেলে সপ্তম শ্রেণীর ছাত্র বার্ষিক পরীক্ষার্থী রাফিকে এত বড় জঘন্য মামলায় আসামি করিল? মোহাম্মদ সেলিম ও তার সহযোগী অজ্ঞাতনামা 5-6 জন স্থানীয়ভাবে আমার রাজনৈতিক প্রতিপক্ষ দীর্ঘদিন যাবৎ আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মানহানিকর কর্মকাণ্ড করে আসিতেছে। মোহাম্মদ সেলিম বাদী হয়ে আমার বিরুদ্ধে ইতিপূর্বে একটি মিথ্যা মামলা দায়ের করিয়াছিল যাহার মামলা নম্বর GR 330/2024 ইংরেজি টেকনাফ। ইহা ছাড়াও সমাজে আমার মান ইজ্জত ক্ষুণ্ণ হওয়ার মতো এলাকার কিছু চিহ্নিত দালাল দিয়া বিভিন্ন ধরনের মিথ্যা মামলা মোকদ্দমা করার পরিকল্পনা করিতেছিল, যাহার ফলশ্রুতিতে উক্ত সেলিমগঞ্জ এর কথা মতে আমাকেও আমার শিশু ছেলে রাফিকে এই মিথ্যা মামলায় ষড়যন্ত্রমূলকভাবে আসামি করিয়াছে।